আসসালামু আলাইকুম। আমার লাভবার জোড়া মাত্র গোসল করছে, আর তাদের এই গোসল করার কারণে আমি এখন তাদের বাচ্চাদেরকে নিয়ে আমি ভয় পাচ্ছি। কারণ এই অবস্থায় আমি তাদেরকে তাদের ঘরে ঢুকতে দিব না, কারণ এই অবস্থায় তারা বাচ্চাদের কাছে গেলে আর কি যে সমস্যাটা হবে সবচেয়ে বড়, সেটা হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। আর এই বাচ্চাগুলোর যে অবস্থা, এরা অনেক ছোট, আর তাদের এখন যদি ঠান্ডা লাগে এটা অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। আর তারা এখানে গোসল করতেছে, আর এই লাভবার্ডগুলো তাদের গোসল করাটা দেখতেছে। আর আমার গতকালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে বারান্দা অনেক ময়লা ছিল, তা আমি আজকে সারাদিন বারান্দা পরিষ্কার করছি। আর হচ্ছে প্রত্যেকটা ট্রে, খাঁচার যে ট্রেগুলো আছে এই ট্রেগুলো পরিষ্কার করলাম। আর আমার এখানে যে লুটিনো জোড়াটা আছে, তাদেরকে আমি একসাথে আজকে রাতে রাখবো না, কারণ আল্লাহ মাফ করুক, যদি তারা মারামারি করে অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। আর আমার আজকে সবচেয়ে বেশি যে জিনিসটাতে আনন্দ লাগতেছে সেটা হচ্ছে আমার এই খাঁচার যে ফিঞ্চ জোড়াটা আছে, এই জোড়াটা তারা হাড়ির ভিতর ঢুকে ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত এরা ডিম পারে নাই। কিন্তু এই হাড়িতে যে জোড়াটা থাকে সেই জোড়াটা দেখছি আজকে ডিম পারছে, আলহামদুলিল্লাহ, যেটা আজকে আমার খুবই ভালো লাগছে। আমি যখন দেখি যে একটা ডিম হাড়ির ভিতর, আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার যে অ্যালবিনো জোড়াটা, তাদের হাড়িতে আমি টোটাল তিনটা ডিম পাইছি, তার মানে আগে দুইটা ডিম ছিল আর এখন তারা নতুন করে আরো একটা ডিম পারছে। আর আমি যে মামাদের বাসায় গেছি, মামাদের বাসায় যাওয়ার সময় আমি এই যে রজনীগন্ধার চারা কিনছি, এগুলো নাকি রজনীগন্ধার চারা, আমি যদিও জানি না, শিওর না, কিন্তু রাস্তায় দেখলাম বিক্রি করতেছে, তো সেখান থেকে আমি কিনছি দুইটা চারা। এটা মেবি রেড কালার আর এটা মেবি ইয়েলো কালার, কিন্তু আমি সারা জীবন রজনীগন্ধা সাদা কালারের ফুল দেখছি, কিন্তু রাস্তায় যে লোক বিক্রি করতেছে সে আমাকে বলছে যে এটা নাকি রেড কালারের হবে আর এটা নাকি ইয়েলো কালারের হবে। তো কীভাবে হবে আল্লাহই ভালো জানে, তো আমি কিনলাম, আল্লাহই ভালো জানে কী হবে ভবিষ্যতে, ইনশাল্লাহ দেখা যাক। এই যে এই বক্সের ভিতর হচ্ছে আমার লুটিনো বাচ্চাগুলো, কারণ আমার এক ফ্রেন্ড আমাকে বলছে যে এইভাবে করে আর কি বাচ্চাগুলোকে রাখতে যেন তারা ওম পায়, তাই আমি তাদেরকে এই বক্সের ভিতর রাখছি। আর পেপার দিয়েছি, কারণ আমি কাঠের ওই ওয়েস্টেজ আমি পাইনি, যার জন্য আমি দিতে পারিনি। তবে ইনশাল্লাহ কালকে আমি খুঁজবো, খুঁজে দেখি আমি কাঠের ওয়েস্টেজ দিতে পারি কি না। আর এই হাড়ের যে বাচ্চাটা ভালোই বড় হয়ে গেছে আল্লাহর রহমতে, দেখলাম যাক আলহামদুলিল্লাহ, কিন্তু বাচ্চা একটাই। এই হাড়িতে যেটা আর কি দেখা যায় না, অন্ধকার, এই যে বাবাটা, তাদের আমি টোটাল বাচ্চা দেখছি তিনটা, আগে ছিল দুইটা, এখন নতুন করে আরো একটা দেখছে, তার মানে নতুন আরেকটা বাচ্চা করছে। তো আজকে সারাদিন বারান্দা পরিষ্কার করলাম, তাদের খাবার পাত্র পরিষ্কার করলাম, তাদের খাঁচার ট্রেগুলো পরিষ্কার করলাম, এগুলো করেই সারাদিন আমি পার করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।